তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম আমাদের অধ্যায় আটের মহাবিশ্ব সম্পর্কে, এবং মহাবিশ্ব কি বা মহাবিশ্বের কি কি উপাদান রয়েছে, মহাবিশ্বের আকার কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে কিছুটা প্রাথমিক আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমরা শিখব পৃথিবীর গতি সম্পর্কে। পৃথিবী তো আমরা সবাই জানি যে মহাবিশ্বের মানে একটিমাত্র গ্রহ, যেই গ্রহতে কি আছে, প্রাণের অস্তিত্ব রয়েছে, বা মানুষ বা প্রাণী অন্যান্য প্রাণীকুল এই পৃথিবীতে বসবাস করে। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহের নাম, যেই গ্রহটি কিনা সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে। এই যে ঘূর্ণনের চিহ্ন দেয়া আছে, এই পৃথিবী কি করে জানো? এই যে পৃথিবী করে হচ্ছে সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এটি হচ্ছে গিয়ে নিয়ম। এখন পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে আমরা বলি কক্ষপথ। অর্থাৎ পৃথিবীর মতো এই পুরো সৌরজগতে যে আরও আটটি গ্রহ রয়েছে, সবগুলো গ্রহই কী করে, সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, এবং এই যে প্রদক্ষিণ করে, এই প্রদক্ষিণ করার জন্য একটি নির্দিষ্ট পথ রয়েছে, এই পথটিকে আমরা বলি কক্ষপথ। আজকে আমরা পৃথিবীর দুটি গতি সম্পর্কে জানব। পৃথিবীর দুটি গতি, তোমরা বলতে পারো যে পৃথিবীর আবার কীরকম গতি? পৃথিবীর দুটি গতি রয়েছে, একটিকে আমরা বলছি আহ্নিক গতি এবং অপরটিকে আমরা বলছি বার্ষিক গতি। এই যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে এখানে একটি সূর্য রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী। এই যে পৃথিবী দেখো, পৃথিবীর মাঝ বরাবর কিন্তু একটি উত্তর দক্ষিণ বরাবর একটি রেখা কল্পনা করা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি এক্সিস, বাংলায় বলি হচ্ছে গিয়ে অক্ষরেখা। এবং এই পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট, এই যে পথের ছবি দেওয়া আছে, এই পথ বরাবর ঘুরে, এবং একে আমরা বলি অরবিট কিংবা কক্ষপথ। বোঝা গেল? এখন আহ্নিক গতি কী এবং বার্ষিক গতি কী? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজের গতি। অর্থাৎ পৃথিবী কী করে জানো? পৃথিবীর এই যে একটি নিজের অক্ষরেখা রয়েছে, এই অক্ষরেখা বরাবর নিজেই ঘুরতে থাকে, এবং এই যে পৃথিবী নিজের অক্ষরেখা বরাবর ঘুরতে থাকে, একে আমরা বলি পৃথিবীর আহ্নিক গতি। আচ্ছা, আমরা তো একটু আগেই পড়লাম যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ কী করে, সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এই যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করা, এই বিষয়টিকে বলে বার্ষিক গতি। বার্ষিক গতি বলার কারণ কী? কারণ বর্ষ মানে তো আমরা বুঝি, বর্ষ মানে হচ্ছে বছর। এই যে সূর্যকে যে প্রদক্ষিণ করছে পৃথিবী, পুরোটা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় ফিরে আসতে পৃথিবীর একটি পুরো বছর লেগে যায়, একটা পুরা বছর লেগে যায়, এ কারণে একে আমরা বলি বার্ষিক গতি। আচ্ছা, অক্ষরেখা বলতে কী বুঝি সেটা তো আমরা জানলাম, একটু সংজ্ঞাতে দেখি। কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে বলে অক্ষ। তাহলে এটা ধরো পৃথিবী, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বরাবর যে রেখাটা একে ছেদ করলো তাকে আমরা কী বলবো? অক্ষরেখা বলবো। এখানেও তাই হয়েছে। এটা কি একটু বাঁকানোর কারণ কী জানো? কারণ হচ্ছে পৃথিবী একটু বাঁকানোভাবেই হেলে থাকে, এটি সম্পূর্ণরূপে সোজা হয়ে থাকে না, এ কারণে পৃথিবীর অক্ষরেখাটাও খানিকটা বেঁকে থাকে, এবং পৃথিবীর অক্ষরেখাটি উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে এবং এটি কিছুটা হেলানো অবস্থায় থাকে। তোমরা আশা করি বুঝতে পেরেছো গতি দুটি সম্পর্কে। আমরা এখন একটু সংজ্ঞাতে যাব, কিংবা আরেকটু ভালোভাবে বুঝবো যাতে তোমাদের মনে থাকে। বার্ষিক গতি, সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম, যে সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে আমরা বলি বার্ষিক গতি, এবং সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন লাগে? 365 দিন 6 ঘন্টা সময় লাগে। এবং আমরা জানি 365 দিনে কী হয়, এক বছর হয়, এবং এক বছর লাগে দেখে একে আমরা বলি বার্ষিক গতি। অন্যদিকে আহ্নিক গতি হচ্ছে সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষে ঘুরছে। এই যে পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, এই যে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণনকে বলে তার আহ্নিক গতি, এবং একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ 24 ঘন্টা। এই যে 24 ঘন্টায় একদিন হয়, এই কারণে একে বলে হচ্ছে আহ্নিক গতি। তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাটিকে আমরা কী বলি? তোমরা খুব ভালো মতো হয়তো ইতোমধ্যে বুঝে গেছো যে পৃথিবীর গতি দুই রকমের হয়, একটি হচ্ছে আহ্নিক এবং অপরটি হচ্ছে বার্ষিক, এবং
আহ্নিক গতি পড়াতে গিয়ে আমি তোমাদেরকে এই রেখাটির নাম বলেছিলাম। তোমরা আমাকে অবশ্যই মন্তব্য করে উত্তরটি জানিয়ে দিবে এবং আশা করি তোমরা পৃথিবীর এই দুটি গতি সম্পর্কে খুব ভালো মতো একটি ধারণা লাভ করেছো। সবাই খুব ভালো থেকো।